এটা কোনো সময় সে বাচ্চা মিস দেয় না, বাচ্চা সে তুলবেই। আসসালামু আলাইকুম, আজকে আমাদের মোটা পায়রাটা একটা বাচ্চা তুলাইছে, আমাদের সবচেয়ে বয়স্ক এটা। এটা এখনো ডিম জমে, অনেক বছর বয়স কিন্তু এখনো ডিম জমে। এই যে দেখতে পারতেছেন, তারা দুইজনেই মানে কে কার আগেই দিবে, ডিমে বসবে কিংবা বাচ্চাকে খাওয়াবে, খুব ই করে তারা। দেখুন তারা কে কার আগে ডিমে বসবে, তার ই মল্টিং, এমনি মল্টিং হইতেছে, মল্টিং এর মধ্যে বাচ্চা ফুটলো। খুব বাচ্চাকে নিয়ে মানে সচেতন মা বাবাদের মতো বাচ্চাকে লালন পালন করে। আমার এই এটা খুব লাগ, যেমনই হোক ঝড় হোক বৃষ্টি হোক আর মল্টিং হোক আর যাই হোক, সে বাচ্চা তুলবে। পায়রাটাও সেম একই, দেখুন। আর আজকে আমাদের কবুতরগুলিকে সবগুলিকে আবার জিজবেট দেওয়া হয়েছে, সবাই যে যার মতো ব্যস্ত। এখনো এটার মল্টিংটা শেষ হইতেছে না। এই যে আজকে সবগুলোরে বাচ্চারে খাওয়ায় এক একটাই পুরা পেট ভরাই রাখছে, দেখুন পেট ভরাই রাখছে খাওয়ায়। এই যে আজকে ঠিক মতো এদের বাচ্চাকে দেখতে পাচ্ছেন, খুব অ্যাক্টিভ বাচ্চা কবুতরগুলি। এই যে আরেকটা, তার এখনো মল্টিং শেষই হইতেছে না, চলতেই আছে তার মল্টিং। এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাকে তারা খুব লালন, একটা বড় একটা ছোট, একদিন আগে পরে ই হয় দেখে বাবার অবস্থা মার অবস্থা। আমার খুব পছন্দের হুমারটা, তারও মল্টিং এখনো শেষ হইতেছে না, হয়ে যাবে। তার যে গেট আপ মাশাল্লাহ, তার ওয়াইফের অবশ্য মল্টিং শেষ হয়ে গেছে, তাদের গেট আপটা মাশাল্লাহ, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই যে আমার এই জোড়াটার জন্য দোয়া করবেন, তারা অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে। মল্টিংয়ের সময় ডিম না দেওয়াটাই ভালো, কিন্তু কী আর করা, খাঁচার অভাবে আলাদা করা হয় না মল্টিংয়ের সময়। তারা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দিবে, পায়রা ডিমের জন্য পাগল হয়ে গেছে। ইনশাল্লাহ লেজ নামায় রাখছে, অল্প কিছুদিনের মধ্যেই ডিমে দিয়ে দিবে। আর এই যে আমার আরেকটা, তারাও তাদের বাচ্চাকে ডিম খাইয়ে রেখে যে বাবার শেপের বদলে এবার মা শেপ আসবে, দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের বন্টিন একটা ডিম দিচ্ছে না, অবশ্যই দিয়ে দিবে ইনশাল্লাহ। সবাই আমাদের এই বন্টিনেরটার জন্য দোয়া করবেন। এই যে আমার আরেকটা বিবাস, সেও খুব অ্যাক্টিভ, অনেকদিন অসুস্থ থাকার পরে বলেছিলাম, অসুস্থ থাকার পরে সে আবার চলে আসছে আমাদের মাঝে। সেও খুব অ্যাক্টিভ, দেখি কী করা যায়, তাদের বাচ্চা কেমন আসে সকল আপডেট দেওয়া হবে। আর আমাদের এই যে পারভিনের সাথে ঘিয়াছুলির জোড়াটা, সবসময় পারভিনের মতো বড় বাচ্চা হয় কিন্তু ইটা আসে না, খোপাটা আসে না। এই যে আমাদের মাদি দুইটা, আমাদের মুরব্বীর দুইটা বেবি, এই যে একটা সবাই আমার কবুতরগুলির জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আর আমার ছোট চ্যানেলটিকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিয়ে
আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।